हेलो एवरीबॉडी, वेलकम टू एम थिंक डीपली लर्न अटेंटिवली। आज हमें तुम्हारे एक दारूण भिडियो नहीं अर्थात रिसेंटलि WBP अर्थात वेस्ट बेंगल पुलिस सार्विसे सब इन्सपेक्टर पदे इंटरव्यू तर डेट देवा तो बेस किसुदिन किचु स्टूडेंट इंटरव्यू प्रैक्टिस कराचिलाम किन्तु एकोन एतटाई परिस्थिति चापे पड़े गेछी जार फले इंटरव्यू प्रैक्टिस करानोर जोन्नो से समयटुकु आमी दिते पारछी ना। किन्तु प्रचुर स्टूडेंट आमाके फोन करछो एबं विभिन्न डिस्ट्रिक्ट थेके जेमन आसानसोल थेके फोन करछो, आजकेओ आमाके नदिया थेके एबं दिनाजपुर थेके फोन करेछो। ठीक आछे, सकलेर जोन्नो आमी आजके एकटा भिडियो तैरी करछी जे इंटरव्यूते तोमरा कि करबे कि करबे ना, एबं इंटरव्यूते जारा निजेदेर कन्फिडेंस थेके माने अभाव मने करछो जे भय पाच्छो जे কি পারবো কি পারবো না, প্রত্যেকের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং যাদের WBSI এর ইন্টারভিউ নেই, ঠিক আছে, WBP এর SI যাদের ইন্টারভিউ নেই তারাও এই ভিডিওটা দেখো, এখান থেকে কিছু না কিছু এক্সপেরিয়েন্স তোমাদের আসবে যেটা তোমাদের অন্য অন্য পরীক্ষার যে ইন্টারভিউ যদি পাও সেখানে তোমাদের কাজে লাগাতে পারবে। তা চলো ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তাহলে প্রথমে আমি বলতে চাই, যারা ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছ, মানে প্রচুর ছেলে মেয়ে আমাকে ফোন করেছো, তারা দেখছি কনফিডেন্স তাদের মধ্যে অভাব এবং তারা ভয় পাচ্ছে যে পারবো কি পারবো না। এবং যারা এই যে নিজেদের মধ্যে ভয়টা করছে, আগে এই ভয়টা কাটিয়ে ফেলো। দেখো তোমাদেরকে একটা কথা বলি, যখন WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস থেকে সাব ইন্সপেক্টর পদের জন্য ফর্ম অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করলো এবং তোমরা যখন সকলে ফর্ম ফিল আপ করেছিলে, কয়েক হাজার বা কয়েক লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছো এবং সেখান থেকে কিন্তু তোমরা সেই ব্যক্তি অর্থাৎ হ্যাঁ সেই তুমি সেই ব্যক্তি যে এই পরীক্ষার পদে উত্তীর্ণ হয়েছিলে এবং শুধুমাত্র একটা স্টেপে উত্তীর্ণ হওনি, এরপর মেজারমেন্ট ছিল, তারপরে মেন ছিল, প্রত্যেকটা প্রতিকূলতার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে তোমরা আজ সাফল্য দোরগোড়ায় এসে পৌঁছিয়েছ। আজ তোমাদের ইন্টারভিউ দিন আসতে চলছে এবং এই ইন্টারভিউটা মানে ইন্টারভিউ বলতে তোমরা কখনো ভেবো না যে এটা তোমাদের নলেজকে এক্সাম করবে, এটা তোমাদের পার্সোনাল অর্থাৎ ব্যক্তিত্ব পরিচয়। এত দূর যদি তোমরা এসে যদি এখানটায় যদি ভাবো যে ভয় পাও তাহলে কিন্তু হবে না। ইন্টারভিউ সবাইকে একটা কথা বলি যে পার্সোনালিটি টেস্ট মানে ব্যক্তিত্ব পরিচয়, এখানে তোমার কিন্তু নলেজের কোনো পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউতে পাস করতে হলে প্রথমত যেটা করা উচিত সেটা নিজের মধ্যে আত্মবিশ্বাস আর কনফিডেন্স লেভেলটা বাড়ানো উচিত। তোমরা প্রত্যেকেই আগে নিজেকে বোঝাবার নিজের মধ্যে বিশ্বাস রাখো, হ্যাঁ এই এসআই পদে চাকরিটা তোমার জন্য রয়েছে, কারণ তুমি এতগুলো স্টেপ পার করে উত্তীর্ণ হয়ে আজ দৌড়গা তুমি এসে পৌঁছিয়েছ এবং তোমার সিটটাকে বুক করা দরকার, সিটে বসা দরকার তোমার। এবারই তুমি নেবে সিটটাকে, অধিকার করবে তুমি। তাই এইটা তোমার মধ্যে রাখবে যে একটা সিট তো আমার জন্য, আর বাকি সিট কাজে আমি জানি না, একটা আমার সিট লাগবে এবং সিটটা আমি বুক করবো, আমি এত দূর স্টেপ পার করে এসেছি। সেই কনফিডেন্সটাকে বিল্ড করো নিজের মধ্যে, যখন নিজের মধ্যে বিশ্বাসটা জাগাতে পারবে যে হ্যাঁ তুমি পারবে, অবশ্যই তুমি পারবে। তাহলে এক নম্বর আমি কি বললাম, নিজের মধ্যে কনফিডেন্সকে বিল্ড করো যে ওটা আমি পেয়েছি, কারণ আমি এতগুলো স্টেপ যখন পার করে এসেছি, সামান্য তোকে একটা স্টেপ আমি এটা পার করব। এইটা আগে প্রত্যেকের মধ্যে বললাম। রেজাল্ট বেরোনোর পর নির্ণয় কি করবে সেটা বোর্ড মেম্বার করবে যে কে পাবে কি পাবে না, সেটা নির্ণয় তুমি করতে পারো না। তুমি তোমার ওয়ার্কটা করো, তুমি তোমার হার্ডওয়ার্কিংটা দাও, তুমি তোমার সর্বোচ্চ সেরা বেস্টটা দেওয়ার চেষ্টা করো। রেজাল্ট বেরোনোর পর তারপরে দেখা যাবে কে পেয়েছে কে পায়নি। কিন্তু নিজের মধ্যে কখনো যদি আগের থেকে নিজের কাছে হেরে বসে যাও তাহলে কি করে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করবে ইন্টারভিউ গিয়েতে। তাই তোমাদেরকে বলি যে না হেরে কনফিডেন্স বিল্ড করো। এবার আসি আমি ইন্টারভিউতে কি করবে কি করবে না। চলো প্রথমত হচ্ছে একটা কথা, আগের ইন্টারভিউ ড্রেস পোশাকের কথা মেনটেন করি। ছেলেদের ক্ষেত্রে তোমরা যারা ড্রেস পরবে, প্রথমত একটা কথা বলি, ফর্মাল ড্রেস পরবে, অর্থাৎ শার্ট যদি লাইট কালারে পরো তোমার প্যান্টটাকে তোমাকে ডার্ক কালারে পরতে হবে। কালার কম্বিনেশনে এখানে এটাই বলতে থাকবো যে মার্জনীয় কালার, অর্থাৎ যে কালারটা অত্যন্ত ক্যাটকাটে না এবং চোখে পড়বে, একটা বিধিকিচ্ছি ব্যাপার রাখবে সেরকম জানা হয়, যেটা ফর্মাল পোশাকের এবং একটা মার্জনীয় কালার সেই কালার কম্বিনেশনে তোমরা করবে। তবে শার্ট যদি রাইট রাখো প্যান্ট ডার্ক করবে, আর প্যান্ট যদি রাইট রাখো সো শার্টটাকে ডার্ক করবে। ওকে, জামা ফুলাটা হওয়া উচিত, ঠিক আছে, কলারটি জামার মতো কোনো চাইনিজ কলার পড়বে না, আমি যেমন পড়েছি, অর্থাৎ কলারটা একটু বড় কলার পড়বে, কলারটা জামা পড়বে। আর মেয়েদের ক্ষেত্রে বলি তোমরা শাড়ি পরতে পারো অথবা চুড়িদার পরতে পারো এবং সেটাতে এক কালার হয়ে থাকে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রেও জামা প্যান্ট যেটা পরো এক কালার পরো, চেক বা বিভিন্ন ফুল টুল ছাপাটা এসব কোনকে যতটা পারবে অ্যাভয়েড করে চলবে। মেয়েদের ক্ষেত্রে এটা বললাম, তোমরা এটাকে মেনটেন করো। আর ডকুমেন্টস তোমাদের যেমন ডকুমেন্টস লাগে প্রত্যেকটা জেরক্স কপি নিয়ে তোমরা দিও, এটা গেলাম না, ডেস্ট্রাক্ট আমি বলে দিলাম। এবার ইন্টারভিউতে কি করবে, দেখো ইন্টারভিউতে যাবার আগে তোমাদের কাছে যেটুকু সময় রয়েছে
তারা তোমরা আগে নিজেদের নাম সম্পর্কে, নিজেদের সম্পর্কে, নিজেদের এরিয়া সম্পর্কে, নিজের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট সম্পর্কে, নিজের রাজ্য সম্পর্কে বেসিক জিনিসগুলো কি যেটা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে এটু আগে জানার চেষ্টা করো। নিজের যদি কোনো হবি থাকে সেই হবিটা সম্পর্কে তুমি একটু ভালো করে জানার চেষ্টা করো। তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে, সে সাবজেক্টের ম্যাটার সম্পর্কে অর্থাৎ সে বিষয়গুলি সম্পর্কে বেসিক যেমন কমন কমন জিনিসগুলোকে জানার চেষ্টা করো, আগে এইটুকুনি নিজেদের মধ্যে তৈরি করো। তাহলে কি বললাম আমরা রিপিটেশন করি, প্রথমত হচ্ছে নিজের নামের কোনো অর্থ আছে কিনা, সে নামের অর্থ নিজের সম্পর্কে খুব সুন্দর করে গুছিয়ে বলা, নিজের এলাকা, নিজের যে ডিস্ট্রিক্টে থাকো, যে স্টেটে থাকছো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট সম্পর্কে, আর তুমি যে ডিস্ট্রিক্টে রয়েছো জেলা, সেই সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে। সেখানকার কোনো হিস্টোরিক্যাল কিছু ফেমাস কিছু আছে কিনা, জিওগ্রাফিক্যাল কিছু জিনিস আছে কিনা, এরকম জিনিস তোমাকে আগে ইনফরমেশন জোগাড় করতে হবে। এগুলোকে নিয়ে তুমি ভালো করে এগুলোকে জোগাড় করো। আর এখন থেকে তোমার ইন্টারভিউ ডেট আসার আগে পর্যন্ত অর্থাৎ ইন্টারভিউ যদি নেবে সেদিনও নিউজ পেপারটা ফলো করো, একটা বেঙ্গল নিউজ পেপার ফলো করলেই চলবে। আর কেউ যদি মনে করো পাশাটা ইংরাজি রাখতে পারবে নিউজ পেপার, তো দেখো এখন থেকে তুমি নিউজ পেপারটাকে ফলো করো, ঠিক আছে? মোটামুটি হেডলাইনগুলোকে ভালো করে দেখো, বিশেষ করে বাংলার ডেটটা মনে করে যাবে। তুমি এই যে পরীক্ষাটা কবে দিয়েছো পিলি পরীক্ষাটা, এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হয়েছিল, এবং কবে তোমার মেজারমেন্ট হয়েছে, কবে মেন হয়েছে, প্রত্যেক কথা যদি ডেট মনে রাখতে পারো খুবই ভালো হয়। এটা কোনো বাধ্যতামূলক নেই যে তোমাকে মনে রাখতেই হবে, কিন্তু মনে রাখলে যদি কোশ্চেন করে তুমি এখানে উত্তর দিতে পারবে। তাহলে তোমরা এই তোমরা এগুলোকে আগে নিজেদের মধ্যে তৈরি করো, এগুলোকে প্রিপেয়ার হও নিজেদের মধ্যে করে, এবং এগুলোকে প্রিপেয়ার হওয়ার পর তারপরে মোটামুটি ধরো একটু ভারতের সংবিধানের সম্পর্কে কিছু ধারণা, কিছু কমন হিস্ট্রি, কিছু কমন জিওগ্রাফি, এগুলো কেউ মিথ্যে কিছু অবলম্বন করবে না। কারণ মনে রাখবে ওখানে যারা তোমাকে ইন্টারভিউতে বসেছে তারা কিন্তু অনেক অভিজ্ঞ পার্সন, তোমার মতন হাজার হাজার ছেলেকে তারা দেখেছে এবং তারা অনেক এক্সপিরিয়েন্স তাদের। সো তাদের সঙ্গে চালাকি করতে যেও না, মিথ্যে কোনো অবলম্বন করবে না, তোমরা মিথ্যের কোনো আশ্রয় নেবে না, সৎ কথা বলবে, সত্যি কথা বলবে, এবং অনেস্টলি ভাবে তুমি ইন্টারভিউ দেবে। চালাকি করার চেষ্টা করবে না, যেটা জানো না সেটা তুমি বলো বোর্ড মেম্বারকে, বা যে তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করছে যে স্যার সরি আমার জানা নেই। একটু নিজের সম্পর্কে ইংরাজিতে যাতে নিজের সম্পর্কে বলতে পারো দু একটা কথা, সেটা ভালো করে প্রিপেয়ার হয়ে গেলে ভালো হয়, ঠিক আছে? আর আর একটা কথা বলি তোমাদেরকে, এইভাবে তৈরি হও তোমার ইন্টারভিউর জন্য। যদি তথাপি তোমাদের মধ্যে যদি কনফিডেন্স ল্যাক হয়, যদি মনে হয় না আর কি জানবো বুঝতে পারছো না, তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে যতটা পারবো সেই কমেন্টের মধ্যে উত্তর দিয়ে দেওয়া চেষ্টা করব। এবং যারা আমাকে ফোন করছো আমি যতটা পারছি তোমাদেরকে ফোনের মাধ্যমে কনফিডেন্স দেবা এবং বিভিন্ন তথ্য তোমাদেরকে দিয়ে দেবা এবং ইন্টারভিউ সম্পর্কে অনেক কিছু জানানো দিচ্ছি আমি, সেটা সবসময় চেষ্টা করবো। তবে একটা কথা বলি যে ইন্টারভিউটা তোমরা কখনোই মনে করো না এখানে তোমাদের উত্তর দিতে পারছো না বলে তুমি চাকরিটা পাবে না, না দিতে পারার জন্য তুমি চাকরি পাবে না, কিন্তু না দিতে পারাটা তুমি কতটা নিজের মধ্যে নিতে পারছো, যে তুমি নার্ভাস করছো উত্তর দিতে পারছো না বলে, তোমার কি ঘাম ছুটে যাচ্ছে, তুমি ভয় পেয়ে যাচ্ছ, ভীত হয়ে যাচ্ছ, তাহলে সেটাই ওরা দেখে। উত্তর না দিতে পারাটা স্বাভাবিক, কিন্তু দিতে না পারার জন্য তুমি যে প্রেশারটা কতটা নিতে পারছো ওটাই ওনারা ফলো করে। মনে রাখবে তুমি ইন্টারভিউ যখন দিতে ঢুকছো আর ইন্টারভিউ দিয়ে যখন তুমি বেরোবে প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলে তোমাকে কিন্তু বিচার করা হয়, তাই ঢোকার সময় এবং বেরোনোর সময় প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু অত্যন্ত মার্জনীয়ভাবে এবং সচেতনভাবে করতে হবে। ভয় পাবার কিছুই নেই, হারানোর এখানে কিছুই নেই, চাকরিটা তুমি পাবে আমি বলছি, নিজের প্রতি কনফিডেন্স রাখবো, উত্তর দিলেই চাকরি পাওয়া যায় না। আর একটা কথা, চেয়ারে যখন বসবে তখন কিন্তু চেয়ারটা টানবে না, আর চেয়ারে ওনারা যতক্ষণ বসতে না বলবে ততক্ষণ পর্যন্ত নিজের থেকে চেয়ারে বসতে যাবে না। আর তুমি যখন প্রবেশ করবে অনুমতি নিয়ে প্রবেশ করবে, এবং ওনারা যদি ইংলিশে তোমাকে এক ফার্স্ট উত্তর কোশ্চেন করে, সো তুমি সেই কোশ্চেনের উত্তরটাকে ইংলিশে দেবার চেষ্টা করবে, এবং ইংলিশে না পারলে তুমি ফার্স্ট কোশ্চেনটা কাটা ইংলিশে তুমি বলো, বলে তারপরে অনুমতি চেয়ে নাও যে তুমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে তোমার অসুবিধা হয়, তাই তুমি বেঙ্গলি তোমার মাতৃভাষা বেঙ্গলিকে বলতে পারি কি, এটা তুমি কিন্তু জিজ্ঞাসা করে নেবে। আর কোনো উত্তর না পারলে ভয় পাবে না, চোখে চোখ রেখে ওনাদের সঙ্গে তুমি কনফিডেন্স সহকারে ওটা জানি না সেটা বলো, আর না মনে থাকলে বলো এখন এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। না পারাটা কিছুই না, বারবার বলছি কিন্তু ওখানে নলেজ তোমার কিন্তু পরীক্ষা করতে নিচ্ছে না, নলেজ এক্সাম তোমার হয়ে গেছে, মেজারমেন্ট তোমার শরীরের সক্ষমতা সব টেস্ট হয়ে গেছে, জাস্ট তোমার ব্যক্তিত্ব পরিচয়টা নিতে চাইছে। সো তোমাদের কাছে আমি একটাই কথা বললাম, বারবার একই কথা বলছি,
চাকরিটা তুমি অবশ্যই পাবে, এর মধ্যে কোনো ভুল নেই। নিজের প্রতি কনফিডেন্স লেভেলটাকে বাড়াও, নিজের প্রতি আত্মবিশ্বাসটা জাগাও, অবশ্যই তুমি চাকরি পাবে। আর এই বেসিক যে জিনিসগুলো বললাম এই সমস্ত জেনে নাও, এরপরে তুমি ইন্টারভিউতে গিয়ে যদি কোনো কোশ্চেন তোমার কাছে না জানা থাকে, কনফিডেন্স সহকারে হাসি মুখে প্রত্যেকটা বোর্ড মেম্বারকে রেসপেক্ট সহকারে তুমি জানাও যে তুমি উত্তরটা জানো না। আর উত্তর যখন বলবে তখন প্রত্যেকটা বোর্ড মেম্বার যিনি কোশ্চেন করেছে তাকে তো অবশ্যই যদি 70-75% অ্যাটেন্ডেন্স দাও, বাকি পাশে যারা আছে তাদেরকে কিন্তু তাদের দিকেও তাকাবে, প্রত্যেক বোর্ড মেম্বারকে ফলো করার চেষ্টা করবে। তা বলে আবার কিন্তু এদিক ওদিক করে তাকিয়ে ফেলো না, যেমন করে যেমন স্কুলের টিচার যেমন পড়ান সেইভাবেই তুমি উত্তরটা থ্রো করছো, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আবার একবার বললাম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো। এখন এই মুহূর্তে আমি পারছি না যে তোমাদেরকে ক্লাস দিতে, আমাকে বারংবার সকলে ফোন করছো, আজকেও আমাকে 4-5 জন ফোন করেছো, ঠিক আছে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেদেরকে তৈরি করো, এবং তাতেও যদি অসুবিধা হয় সো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। যদি খুঁটিনাটি কিছু জানতে ইচ্ছা করে জানতে পারো, আর সামনে WBCS পরীক্ষা আসে, সেই পরীক্ষা সম্পর্কে কেউ কিছু জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও, সেই পরীক্ষা সম্পর্কে আমি আমার যতটা নলেজ আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছুক আছি। তোমরা যদি ইচ্ছা থাকে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো, ভিডিওটা আর লেন্দি করলাম না, একাই রাখছি, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আর ঈশ্বরের কাছে কামনা করি তোমরা প্রত্যেকেই যারা কনফিডেন্স সহকারে এবং নিজের অ্যাবিলিটি ওখানে শো করতে পারো চাকরিটাতে তোমরাই পাও। ওকে, সিট লিমিটেড সবাই পাবে আমি বলছি না, কিন্তু কারণ সিট লিমিটেড আছে, কিছু সংখ্যকের জন্য মানুষ সিট রাখা হয়েছে, কিন্তু কে পাবে যে কনফিডেন্স সহকারে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে সৎ অনেস্ট থেকে যে তার যোগ্যতা ওখানে প্রমাণিত করতে পারবে সেই কিন্তু চাকরিটা ছিনিয়ে নেবে, চাকরি ওনারা দেবার জন্যই বসে রয়েছে। আরেকটা কথা বলি, অনেকে হয়তো এরকম আছো যে গিয়ে বললে আমি গরিব, আমার ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ, আমি এভাবে কষ্ট করে বলছি স্যার আমাকে চাকরিটা না দিলে, আমি এরকম করে নিজেরকে দুর্বলতা উইক পয়েন্টটা তোমাকে তুলে ধরবে না। তুমি যা, তোমাকে যদি কোশ্চেন করে তুমি চাকরি পাবে কি পাবে না সেটা কিন্তু ওনারা নির্ণয় করবে তোমার কনফিডেন্স, তোমার যোগ্যতার উপর, তোমার দারিদ্রতার উপর নয়, তোমার দুর্বলতা জায়গার উপর দাঁড়িয়ে ওরা বিচার কখনোই করবে না। তাই এগুলো কখনোই তোমরা করার চেষ্টা করবে না। অনেকে করে থাকে যে চাকরি না পেলে স্যার বাড়ির অবস্থা খুব খারাপ, এই সমস্ত কখনো সোয়াব করতে যেও না। ওকে, চলো, টাটা, বাই, আবার দেখা।